এই ভিডিওটি দেখার পর আপনার স্বাধীন সিঙ্গেল জীবনের অবসান ঘটতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ নিজের দায়িত্বেই দেখুন। রিলেশনে জড়িয়ে ডিপ্রেশনে ভুগলে তার জন্য সাকসেস নেভার এন্ড ডিম কোনোভাবেই দায়ী নয়। আর যারা অলরেডি মিঙ্গেল তারা একজনের সঙ্গে সুখী থেকে সিঙ্গেল ভাইদেরকেও কিছু করে দেখানোর সুযোগ করে দিন। এই ভিডিওটি সিঙ্গেল ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই সমানভাবে কার্যকরী, তাই সিঙ্গেল মেয়েরা তাদের জন্য আলাদা করে ভিডিও বানানোর রিকোয়েস্ট করে কমেন্ট বক্স না ভরিয়ে কিছু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়াতে পারেন। তো বন্ধুরা, এর আগে আমরা অনেকগুলি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেছিলাম, যে কিভাবে আপনি কোনো মেয়েকে ইমপ্রেস করবেন, কিভাবে মেয়েটি সিঙ্গেল আছে কিনা বুঝবেন, কিভাবে তার নাম্বার জোগাড় করবেন, কিভাবে লজ্জা পাওয়া বন্ধ করবেন, কিভাবে প্রপোজ করবেন ইত্যাদি ইত্যাদি। সেসব ভিডিওগুলি দেখে অনেক ভাইরাই নিজের সিঙ্গেল জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছেন। বাট ওই সমস্ত টিপসগুলি ছিল ফিজিক্যাল ওয়ার্ল্ডের জন্য। বাট এছাড়াও এমন কিছু ছেলে আমাদের এই পৃথিবীতে বসবাস করে যারা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকে। যদি তাদের কাছে কখনো প্রশ্ন করা হয় যে ভাই তুই সারাদিন কোথায় থাকিস, আরে ফেসবুকে, তোকে কাল কোথায় পাওয়া যাবে, আরে ভাই ফেসবুকে, চল ভাই ঘুরতে যাই, আরে তোরা যা আমি তো তোদের সাথেই আছি ফেসবুকে, ভাই তোর লাইফের প্ল্যানিং কি, আরে আর কি সারা জীবন ফেসবুক করতে চাই ব্যাস। তো যাই হোক না কেন, এসব ভাইরা ফেসবুক ছাড়া কিছুই বোঝে না। বাট প্রবলেম তো তখনই হয় যখন তার কোনো বন্ধু ফেসবুকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে পিক দেয়, তখন ওই ছেলেটিও গার্লফ্রেন্ড পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়, তাও শুধুমাত্র ফেসবুকেই। আর তারপরে এইসব ভাইরা সাকসেস নেভার এন্ডের ফেসবুক পেজে এত মেসেজ পাঠায় যে আমাদের ফেসবুক পেজটি ক্র্যাশ হতে বাধ্য হয়। তো ভাই আর চিন্তার কোনো কারণই নেই, বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে এমন 10টি টিপস শেয়ার করছি যেগুলোকে অ্যাপ্লাই করলে আপনি ফেসবুকে যে কোনো মেয়েকে, হ্যাঁ যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবেন। আর হ্যাঁ, তারপর আপনারও ফেসবুকে গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি দেওয়ার আশা পূরণ হবে। তাই কিছুক্ষণের জন্য ওসব ফেসবুক টেসবুক ভুলে এই ভিডিওটিকে মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি এখনও আমাদেরকে ফেসবুক পেজে ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করে ফেলুন। অ্যান্ড কোন টপিকের ওপর পরবর্তী ভিডিও আপনি দেখতে চান তো অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানান, পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। তো চলুন আর বেশি ভাট না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো টিপস নাম্বার 1, নেভার কমেন্ট টু আর ফেসবুক পিক ইন দ্য কমেন্ট বক্স। সাধারণত ছেলেরা কি করে, তারা মেয়েদের সমস্ত পিকেই কমেন্ট করে, তারা মনে করে কমেন্ট করলেই হয়তো মেয়েটি সেট হয়ে যাবে, একদম আমার উপর ফ্ল্যাট হয়ে যাবে। আর কমেন্ট করার ধরনও কতটা নর্মাল, প্রতিটি ছেলের কাছেই কমেন্ট করার জন্য মাত্র 5-6টি ওয়ার্ডই থাকে, আর তারা এই 5-6টি ওয়ার্ডই বারবার ঘুরিয়ে ফিরিয়ে কমেন্ট করে। নাইস পিক, লুকিং বিউটিফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, অসাম ফটো, নাইস ক্লিক, ওফ তোমাকে কি সুন্দর দেখতে, খুব কিউট তুমি, আই লাভ ইউ, আমার গার্লফ্রেন্ড হবে। তো ভাই লোক, আপনারা কি সারা জীবন এই ডাল ভাতই খেয়ে যাবেন? পৃথিবীতে হাজার রকমের কথা রয়েছে আর আপনি শুধু এই 5-6টা ওয়ার্ডের মধ্যে আটকে রয়েছেন। আপনি হয়তো ভাবছেন যে তাহলে কি করব। তো আপনার এখন কি করা উচিত, আপনি তার ইনবক্সে গিয়ে মেসেজ করুন যে আপনার পিকটা না খুব ভালো লেগেছে। হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন, তাকে ডাইরেক্ট ইনবক্সে গিয়ে এসএমএস করুন আর সিম্পল হয়তো বলুন আপনার পিকটা খুব ভালো লেগেছে। কিন্তু এমনটা লিখবেন না যে তুমি যে ফটোটা আপলোড করেছো না সেটাতে তোমাকে খুব চিকনি লাগছে। তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে না তাহলে আমার মন তো একদম পেখম তুলে নাচত। আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে। এরকম মেসেজ করলে রিপ্লাই মিলুক বা না মিলুক কিন্তু আপনাকে ব্লক অবশ্যই করে দেওয়া হবে। অর্থাৎ আপনি শুধু এটুকুই বলতে পারেন, তুমি যে পিকটা আপলোড করেছো না সেটা আমার মনে হয় তোমার সবগুলো পিকের মধ্যে সব থেকে সেরা। তো কমেন্ট বক্সে গিয়ে হাজারটা কমেন্টের মধ্যে নাইস পিক, সো কিউট এসব বলার থেকে তার ইনবক্সে এটা বললে আই থিঙ্ক তার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। সো টিপস নাম্বার 2, ডোন্ট লাইক হার পিকচার্স ইনস্টেড অফ রিয়্যাক্ট। ফেসবুকে যে নতুন ফিচার্সটি এসছে যেখানে আপনি যে কোনো পিকে রিয়্যাক্ট করতে পারেন, আর এই নতুন ফিচার্সটা কিন্তু খুবই কাজের, আর যার জন্য জুকারবার্গ দাদাকে আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ জানানো উচিত। এটা হয়তো আপনিও লক্ষ্য করেছেন যে একটা মেয়ে যেমন পোস্টই করুক না কেন তাদের লাইকের বন্যা বয়ে যায়, আর ঠিক ওই জায়গায় যদি কোনো ছেলে একটা পোস্ট করে তো অনেক কষ্টে 5-10টা লাইক পড়ে। লাইকের ব্যাপারে মেয়েরা সবসময় অনেক এগিয়ে, বাট যদি কোনো ছেলে অস্কার পেয়েও ফেসবুকে পোস্ট করে তাও হয়তো লাইক পড়ে মাত্র 2, আর সেই জায়গায় যদি একটা মেয়ে পোস্ট করে হ্যালো ফ্রেন্ডস চায় পিলো, তাহলে সেই মেয়েটির ওই পোস্টটিতে হয়তো 1,000 লাইক পড়ে যায়, আর এই ব্যাপারটা আপনিও ভালোই জানেন। তো যদি তার পোস্টে এত পরিমাণ লাইক পড়ে তাহলে সে আপনাকে নোটিস কিভাবে করবে। তাই আমি আপনাকে অলওয়েজ এটাই সাজেস্ট করব, আপনি তার পোস্টে রিয়্যাক্ট করুন। আজকের দিনে ফটোতে লাইক করা একটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে। রিয়্যাক্টের মধ্যেও যদি আপনি দেখেন তাহলে আপনি সেখানে 6টা অপশান পাবেন, কিন্তু আপনি শুধুমাত্র তার ফটোতে লাভ এবং ওয়াওতেই ক্লিক করুন। সাধারণত মানুষ রিয়্যাক্ট খুব কমই করে, তাই আপনি আজ থেকে রিয়্যাক্ট করা শুরু করুন যাতে সে আপনাকে স্পেশালভাবে নোটিস করতে পারে। নাম্বার 3,
ডোন্ট ট্যাগ হার ইওর পিকচার্স। আপনি আমাকে এটা বলুন তো যে আপনি আমাকে চেনেন না, আর আমি আপনাকে যদি অলওয়েজ বেকার বেকার কিছু ফটো ট্যাগ করতে শুরু করি তো তাহলে আপনার কি মনে হবে? আপনি সকাল সকাল উঠেই প্রতিটি মেয়ের মতো ফেসবুক লগ ইন করলেন অ্যান্ড নোটিফিকেশানে দেখলেন সাকসেস নেভার এন্ড আপনাকে ফেসবুকে ট্যাগ করেছে, তো আপনি ভাবলেন দেখি কি ট্যাগ করেছে। আর আপনি যখন দেখলেন সেটি এরকম একটি পিক ছিল, তাহলে বলুন আপনি তখন আমাকে কি গালি দেবেন? সেরকমই ফেসবুকে যখন আপনি কোনো পোস্ট আপলোড করবেন তা কখনোই অন্তত কোনো মেয়েকে ট্যাগ করতে যাবেন না, বিকজ কারোরই এই বেকার ট্যাগ করাটা কখনোই পছন্দ নয়। আমি নিজেই অনেক ছেলেকে দেখেছি যে কোনো জিনিস আপলোড করেই তা প্রচুর সংখ্যক মেয়েকে ট্যাগ করতে শুরু করে দেয়, আর যার ফলে ওই মেয়েগুলি তাদের উপর অনেক বেশি রেগে যায়। তো আপনিও আজ থেকে এই ভুলটা করা বন্ধ করুন। নাম্বার ফোর, স্টপ ইউজিং শর্ট ফর্মস হোয়াইল চ্যাটিং। একটা টাইম ছিল যখন মোবাইলের ইনবক্সে SMS করা হতো, তখন আমরা SMS এর থ্রু যখনই কারোর সঙ্গে চ্যাট করতাম তখন শর্ট ফর্ম ইউজ করতাম, কারণ তখন প্রত্যেকটি SMS 160 লেটারের মধ্যে লিমিটেড ছিল। আর তখন আমরা শর্ট ফর্ম এই কারণে ইউজ করতাম যাতে যত কম সংখ্যক লেটার ইউজ করে পুরো কথাটা আমরা কমপ্লিট করতে পারি। কিন্তু আজ তো আমাদের পৃথিবীতে এমন কোনো রেস্ট্রিকশনই নেই, হোয়াটসঅ্যাপ ফেসবুক এসবের মধ্যে আমরা যত খুশি রামায়ণ মহাভারত সব কিছু পোস্ট করতে পারি। কিন্তু এখনও এমন কিছু মানুষ আছে যারা ওই টাইমটাতেই পড়ে আছে, আজও অনেক ছেলে শর্ট ফর্ম ইউজ করে। যখন আমি স্কুলে পড়তাম তখন আমি SMS এর থ্রুতেই চ্যাট করতাম আর সবসময় শর্ট ফর্মও ইউজ করতাম, আর এই শর্ট ফর্ম ইউজ করা আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছিল, যার কারণে স্কুলের অ্যান্সার শিটেও আমি কখনো কখনো শর্ট ফর্মে লিখে ফেলতাম, কারণ এটা আমার হ্যাবিটে পরিণত হয়েছিল। আর আমি এটাও শিওর আপনার সাথেও এমনটাই হয়ে থাকবে। তো আমি তো অনেক কষ্টে আমার এই হ্যাবিটকে ত্যাগ করেছি, তাই যদি আপনারও এই হ্যাবিটটি থেকে থাকে তাহলে আপনাকে ওই হ্যাবিটটি ত্যাগ করতে হবে। তাই আজ থেকেই আপনি অলওয়েজ ফুল সেন্টেন্স টাইপ করার চেষ্টা করুন, সম্পূর্ণ বাক্যটি টাইপ করে চ্যাট করলে আপনার ইমপ্রেশনটাই আলাদা হবে। সো প্লিজ স্টপ ইউজিং শর্ট ফর্মস, বা আজ থেকেই শর্ট ফর্মে লেখা বন্ধ করুন। নাম্বার ফাইভ, হ্যাভ রেগুলার বাট নন ইরিটেটিং চ্যাট। আপনি তার সাথে রেগুলার কথা বলার চেষ্টা করুন, কিন্তু যদি সে রিপ্লাই না করে তাহলে তাকে বারবার মেসেজ করে ডিস্টার্ব করবেন না। যেমন ধরুন আপনি তাকে হাই লিখলেন কিন্তু হতেই পারে যে সে কোনো রিপ্লাই দিচ্ছে না। তো এই সিচুয়েশনে অনেক মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি তাকে মেসেজ করতেই থাকে আর করতেই থাকে, যেমন তারা বলে আই এম ওয়েটিং, প্লিজ রিপ্লাই, তুমি আমাকে ভুলে গেলে, আমাকে ইগনোর করো না প্লিজ। শুধু তাই নয়, অনেকে তো থ্রেটও করতে ছাড়ে না, যেমন তুমি যদি রিপ্লাই না করো তাহলে কিন্তু আমি এটা করব, ওটা করব। আবার কিছু মানুষ তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যদি রিপ্লাই না আসে তো, আর তখন হয়তো সে এটা বলতে শুরু করে যখন কথাই বলবে না তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করেছো। কিন্তু আপনি এটা একদমই করবেন না, কারণ হতেই পারে যে সে সত্যিই বিজি আছে, হতে পারে সে কলেজ বা টিউশনে রয়েছে যার কারণে আপনাকে রিপ্লাই করতে পারছে না। তো কিছুটা ধৈর্য রাখার প্রয়োজন, সে যখন ফ্রি হবে তখন সে অবশ্যই আপনাকে রিপ্লাই করবে, কিন্তু বারবার মেসেজ করে নিজের ইমপ্রেশনকে তার সামনে খারাপ করবে না। সো নাম্বার সিক্স, বি স্পেসিফিক অ্যাবাউট ইউর কমপ্লিমেন্ট। আপনি যখন তাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন তখন পুরো স্পেসিফিক হয়েতে দিন। আপনি কখনো এটা বলবেন না যে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই এভার সিন ইন মাই লাইফ, ইউ হ্যাভ এ প্রেটি ফেস, ইউ আর গর্জিয়াস, এসব বলে কোনো লাভই নেই, কারণ এসব কথা শুনতে শুনতে অলরেডি তার কান পচে গেছে। অনেক ছেলেই প্রতিদিনই তাকে এই কথাগুলো বলে থাকে, তাই আপনাকে কিছু আলাদা বলতে হবে। আর এটা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি তার পুরনো কিছু ফটো ভালোভাবে অবজার্ভ করুন আর সেগুলো তার নতুন ফটোর সঙ্গে কম্পেয়ার করুন। মানে আপনি তাকে এরকমটা বলতে পারেন যে তুমি জানুয়ারিতে যে পিকটা আপলোড করেছিলে সেটাতে তোমার হেয়ার স্টাইলটা খুবই কমন ছিল, কিন্তু এখন তুমি যে পিকটা আপলোড করেছো এটাতে তোমার হেয়ার কালারটা বেশ ভালো লাগছে, একদম তোমার ফেসের সঙ্গে শ্যুট করছে। সো এই হেয়ার কালারের আইডিয়াটা তোমাকে কে দিয়েছিল? এরকম কিছু বললে সে আপনাকে অবশ্যই অ্যাটেনশন দেবে। আবার এমনও হতে পারে যে সে যখন তার নেক্সট ফটো আপলোড করবে তখন সে আপনার কাছে জানতে চাইবে যে তাকে কেমন লাগছে। নাম্বার সেভেন, ডোন্ট বি ইমোশনাল হোয়াইল টকিং অ্যাবাউট ইউর পাস্ট। এই জায়গায় ছেলেরা অনেক বড় ভুল করে ফেলে। সামনের মেয়েটির কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য তারা বলে যে আমি তাকে মন দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে দিয়েছে, এখন আমি একদমই একা। আমার মন একদম ভেঙে গেছে, আমার সাথেই কেন এমনটা হয়, আমি কি সত্যিই কোনো ভুল করেছিলাম বলো? এসব বলাতে হয়তো তার আপনার উপর একটু মায়া বাড়বে, কিন্তু সাবকনসিয়াসলি সে আপনাকে লুজার মনে করবে। সে ভাববে যে আপনি কত বড় বোকা, তাই ভালোবাসা পাওয়ার জন্য কখনোই ইমোশনাল হয়ে পড়বেন না। নাম্বার এইট, বি কুল ইন ইউর মেসেজেস। অর্থাৎ রিপ্লাই সবসময় কুল হইতে দিন, কখনোই বেশি পার্সোনাল কোয়েশ্চেন করবেন না, যেমন আর ইউ ভার্জিন, এমনকি কোনো কমন কোয়েশ্চেনও না, যেমন হুইচ মুভিজ ইউ লাইক, ডু ইউ লাইক মিউজিক। মুভিজ এবং মিউজিক আমরা সবাই পছন্দ করি, আর যদি কথা আসে ভার্জিনিটির তাহলে তার ভার্জিনিটির ব্যাপারে জিজ্ঞাসা করার আপনি কে? আপনি শুধু তার একজন ফেসবুক ফ্রেন্ড, তার থেকে বেশি কিছু কিন্তু একদম নয়।
তাই আপনার এতটা পার্সোনাল কোশ্চেন কখনোই করা উচিত না, আর আপনার তার অধিকারও নেই। তো এইসব ফালতু কোশ্চেন না করে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে বর্তমানে রিলিজ করা কোন মুভিটা তার সবথেকে ভালো লেগেছে, বা হোয়াট ইজ ইউর ড্রিম ডেস্টিনেশন, বা আপনি এমন কোশ্চেনও করতে পারেন যে তোমাকে যদি একটা পুরো দিন ফ্রি দেওয়া হয় তাহলে তুমি কি করতে বেশি পছন্দ করবে, ঘুরতে নাকি সারাদিন ঘুমাতে। এই ধরনের কোশ্চেন করলে আপনি রিপ্লাইও ভালোই পাবেন এবং তার এটাও মনে হবে যে আপনি খুবই ইন্টারেস্টিং একজন মানুষ। টিপস নাম্বার 9, ডোন্ট আস্ক হার ফোন নাম্বার। ছেলেদের মধ্যে ধৈর্য বলে কোনো জিনিসই নেই, তারা যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে পটাতে চায়, আর এই তাড়াহুড়োর চক্করে তারা অনেক বড় একটা ভুল করে ফেলে, যেটা হলো তারা অনেক তাড়াতাড়ি মেয়েদের ফোন নাম্বার চাওয়া শুরু করে দেয়। আজকালকার ছেলেরা কিভাবে নাম্বার চায় জানেন? তারা এটা বলে না যে তোমার নাম্বারটা কি পাওয়া যাবে বা তুমি তোমার নাম্বারটা আমাকে দাও, বরং তারা বলে তুমি কি হোয়াটসঅ্যাপে আছো, তাহলে আমার সঙ্গে প্লিজ হোয়াটসঅ্যাপে কথা বলো না, কারণ আমি ফেসবুক অতটা ব্যবহারই করি না। আর এখানেই অনেক ছেলেরাই পিছিয়ে পড়ে, বিকজ দেখুন ফোন নাম্বারটা হলো অনেক প্রাইভেট একটা জিনিস, আর সে আপনাকে তখনই তার ফোন নাম্বার শেয়ার করতে পারবে যখন সে আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে, আর তার বিশ্বাস অর্জন করতে কিছুটা সময় লাগে। এমনি এমনি এক ঘন্টা কথা বলে কারো বিশ্বাস অর্জন করা যায় না, তাই আপনাকে এটা বুঝতে হবে এমনিতেই কখনো সে আপনাকে তার ফোন নাম্বার দিয়ে দেবে না, তাই আপনি নিজের ধৈর্য রাখুন আর অবশ্যই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। সো দ্য লাস্ট টিপ, টিপস নাম্বার 10, ডোন্ট লেট হার ফাইন্ড আউট দ্যাট ইউ আর লুকিং ফর এ গার্লফ্রেন্ড। তো ফ্রেন্ডস, সবশেষে তো এটাই বলবো যে আপনি যে মেয়েটির ওপর ট্রাই করছেন তার লাইফে এমন অনেক ছেলে রয়েছে যারা তাকে অলরেডি তার গার্লফ্রেন্ড বানাতে চায়। এটা আমিও জানি না যে মেয়েদের মধ্যে এমন কী থাকে যার কারণে তারা খুব দ্রুতই ছেলেদের ইন্টেনশন ধরে ফেলে, তাই আপনি কখনোই তার সাথে এমন কোনো কথা বলবেন না যাতে সে বুঝে ফেলে যে আপনি তাকে তার গার্লফ্রেন্ড বানাতে চান। আপনার ফোকাস অলওয়েজ এটাই হওয়া উচিত যে আপনি সেই কাজগুলি করবেন না যে কাজগুলি অলরেডি অন্য ছেলেরা ওই মেয়েটির সঙ্গে করছে, অর্থাৎ আপনাকে কিছুটা ইউনিক হতে হবে। কারণ যদি সে এটা বুঝতে পারে যে আপনি একটা গার্লফ্রেন্ড খুঁজছেন আর আপনি তাকেই আপনার গার্লফ্রেন্ড বানাতে চাইছেন, তাতে তার মনে হবে আপনি অনেক ডেসপারেট, যার ফলে আপনার গার্লফ্রেন্ড পাওয়ার স্বপ্ন সারা জীবন শুধু স্বপ্নই থেকে যাবে। তাই একজন লাইকেবল, ফ্রেন্ডলি অ্যান্ড মজাদার ছেলে হওয়ার চেষ্টা করুন, ক্রিপি নয়। আর এই 10টি টিপস যদি আপনি সত্যিই সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনারও ভালো সময়ের অবসান হতে চলেছে। সো কংগ্রেচুলেশন, আপনি মিঙ্গেল হতে চলেছেন, তাও ফেসবুকেই। তো ফেসবুকেই প্রেম করুন, ফেসবুকেই বিয়ে করে ফেলুন, যা খুশি করুন, বাট আপনার সাথে সাথে আপনার গার্লফ্রেন্ড এবং বন্ধুদেরকেও বলুন আমাদেরকে ফেসবুকে ফলো করতে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাও বাজিয়ে রাখতে, যাতে আপনার লাইফে কোনো রকম প্রবলেমের ঘন্টা বাজার আগেই আপনারা তার সলিউশন পেতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে লাইক দিতেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।